রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য আমাদেরকে বাছাই করে এখানে আনলেন শুরুতে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এজন্য যে এত বড় এক অংশীদার হওয়ার মতো কপাল আল্লাহ আমাদেরকে দান করলেন এজন্য আবার আলহামদুলিল্লাহ আমরা যে সময়গুলো এখানে দিচ্ছি ব্যয় করছি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবাহ কাছে এতটাই দামি প্রতি মুহূর্তের বদৌলতে আল্লাহ আল্লাহর আলামিন আমাদের গুনাগুলোকে মাপ করে আমাদের মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহ সুবাহর কত বড় অপরিসীম নিয়ামত আমরা ভোগ করছি আল্লাহরবুল আলমিন আজকে আমাদের সাথে আল্লাহ আল্লাহরবুল আলমিন আজকে আমাদেরকে কত বড় সুমহান নিয়ামতের নেয়ামত অর্জনের জন্য কপালটাকে খুলে দিয়েছেন সুনান তিরমিজির একটি হাদিস থেকে আমরা সেই নিয়ামতটা শুনছি আল্লাহ আল্লাহর হাবিব সাল্লু আলহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহু বলেন

দুনিয়ার ঝামেলাকে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহ এবং আমি রসুলের মহাব্বত অর্জনের জন্য দুনিয়ার যারা কোরআন হাদিসের সাথে ব্যয় করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন ভালোবাসেন এত মহাব্বত করেন এত ভালোবাসেন ভালোবাসার মাধ্যমে আল্লাহরবুল আলমিন এক এক করে তাদের নিয়ামত দিতে থাকেন রসুল্লাহিসাল্লাম বলেন আজকে তাদেরকে যেই নিয়ামত দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দাগড় থেকে বের হয়ে এই ময়দানে আসা পর্যন্ত এই যেই মাটির পটটা দিয়ে আসলো মূলত সে মাটি দিয়ে আসে নাই বরং ফেরেস তাদের পাখনার মাধ্যমে এসেছে আমাদের পাগুলো আজকে মাটিতে পড়ে নাই আল্লাহ বলেন লেতে দেও আজিনি হাতাহালি তলে বিলিল বিরিতাম বিমা ইয়াসনা এরা আমি মাহাবুদের কোরআন এবং আমার হাবিবের সুন্নাকে সমন্বিত করার জন্য সময় ব্যয় করবে সাবধান ফেরেস্তারা দুনিয়ার মানুষকে যেমন লাল গালিচে সংবর্ধনা দেয় জান্নাতি নুরানি পালক দিয়ে তাদেরকে সংবর্ধনা দাও বলেন সুবাহান আল্লাহ আল্লাহরব্দুল আলামিন ব্যবহার শুরু করলেন এরপর দুই নাম্বার নিয়ামত রসুলুল্লাহ বলেন ইন্নালা আল মালাস্তম ফিরুল আহু মানফিস মাওয়াত ফিল আর্ট এখানে নিয়ে আসার পর নিয়ামত দিয়ে এখানে আনার পরে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনে আল্লাহর যত মাখলুকাত আসমান জমিনে আল্লাহর যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন প্রত্যেকটা মাখলুকাত তার মাফ হয়ে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করছে কথা বুঝেন নাই বুঝেছেন বুঝলে তো এমন জোরে সুবাহ আল্লাহ বলতেন আনন্দে যার কোনো আওয়াজের সীমা থাকতো না আসমান জমিনে আসমানের উপরে সপ্ত আসমানে এবং এই সপ্ত জমিনে আল্লাহর যত মাখলুকাত সবগুলো মাখলুকাত এখন আমার আপনার জন্য দোয়া করছে বলেন সোহান কত বড় সৌভাগ্যের অধিকারী যতক্ষণ থাকবেন ততক্ষণ দোয়া করবে সেই হাদিস রসুল্লাহ একটা মাত্র মাখলুকাতের কথা বললেন হাততাল কি তানে ফিলমা 엄마 শুনে রাখো এই মুহূর্তে আল্লাহর সৃষ্টি জগতে নদীনালা খালবিল সাগর সমুদ্র মহাসমুদ্রে এই মুহূর্তে আল্লাহ যতটা মাছ ছোট হোক আর বড় হোক জীবিত রেখেছেন প্রত্যেকটা মাছ তোমাদের গুনাহ জন্য আল্লাহর দরবারে কান্না করছে হুশিনা বেজার থাকবেন নাকি চলে যাবেন থাকলে উপকার পাবেন চলে গেলে নিজেই এই নিয়ে আমত থেকে মাহরুম নিজেকে বঞ্চিত করছেন আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে কবুল করুক বলে না আমি রসুল্লাহ সাল্লাই সাল্লাম এক এক করে এভাবে ঘোষণা দিচ্ছেন রসুল বললেন যতক্ষণ থাকবে ইজা রসুল্লাহ বললেন যখন তোমরা কোনো জান্নাতের বাগানে দুনিয়ায় কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন ওই জান্নাত থেকে ফল আহরণ করো সাহাবাহিজ কারাম জিজ্ঞেস করলেন দুনিয়াতে জান্নাত পাবো কোথায় দুনিয়াতেই জান্নাতের বাগান দেখবই বা কোথায় বলেন যে মজলিসটা আমার এবং আমার রসুলের সান ও মান নিয়ে কথা হয় এই সকল মজলিস গুলো জান্নাতের বাগান বলেন সুবাহ আমার ভাইয়ের আমরা সুভাগ্যবান এখানে আসলাম আল্লাহর কোরআন থেকে এবং রসুল্লাহ সাল্লাহ আলাইকুয়া সাল্লামের থেকে জ্ঞান আহরণ করবো যতক্ষণ বসে থাকবো বোনাস হিসাবে আমাদের জন্য মাখলুকা দোয়া করবে আর এই দোয়ার কারণে আল্লাহ আমাদের মাফ করে দিবেন এবার দেখুন আমরা দোয়া করলে এখানে থেকে যেই দোয়াগুলো আমরা করব তার কারণে আমাদের কবরবাসী কিভাবে লাভবান হবে ইবনু মাজার হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা বিস্তিগফারি ওয়ালাদিকা কবরে আমাদের মা বাবা দেখবে হঠাৎ তাদের কবরের আজাব গুলো আলমিন বন্ধ করে দিলেন মা বাবা দরবারে জানতে চাইবে মাবুদ আমি তো ভালো মানুষ ছিলাম না দুনিয়ায় তো সঠিক ভাবে পড়ি নাই দুনিয়ায় আপনার হুকুম হাকাম গুলো ভালোভাবে মানি নাই আজকে আমার কবরে আজাব হওয়ার কথা যা হচ্ছিল হঠাৎ আমার কবরে আজাবটাকে আপনি বন্ধ করে দিলেন শুধু বন্ধ করলেন না লাতুর ফাউদারা জাতু হু জান্না আমার এক করে বাড়াতে বাড়াতে আপনার জান্নাতটাও দেখাচ্ছেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ মা বাবা জান্নাত দেখলে আমাদের লাভ না ক্ষতি নাকি চান আপনার বাবার কবর আজাব চলুক কে কে চান হাত তোলায় বুঝে নাই এজন্য মনোযোগটাকে আরো গভীর করেন আমরা কেউ চাই না বরং আল্লাহর দরবারে সার্বক্ষণিক অন্তর থেকে চাই আমাদের কারো মা বাবার কবরে যাতে আজাবের সম্মুখীন না হয় ঠিক কি না বলে রসুল্লাহসাল্লাল্লাহ আলাইসাল্লামের জন্য বললেন শুধু কবরের আজাদ বন্ধ করে দেওয়া হয় না আম মর্যাদাগুলো এক এক করে বাড়াতে বাড়াতে জান্নাটটাও আল্লাহ দেখান মা বাবা আল্লাহর কাছে জানতে চান মাবুত কোন আমলের কারণে আজকে আমার সাথে এত ভালো ব্যবহার করছেন আমার কবরের আজাদ বন্ধ করলেন শুধু আজাব বন্ধ করলেন না মর্যাদা বাড়ায় দিলেন শুধু বাড়িয়ে দিলেন না বাড়াতে বাড়াতে আপনার জান্নাতটাও দেখাচ্ছেন রব্বুল আলামিন দুনিয়ার কোন আমলের কারণে আজকে আমার সাথে এমন ব্যবহার করছেন আল্লাহ বলবেন বান্দা তোমার কোনো কাজের জন্য না তোমার কোনো আমলের জন্য না আল্লাহ রব্বুল আলামিন বলবেন আন্না হাযা বিস্তিগফারি ওয়ালাদিকা লাকিয়া ইবাদি বান্দা তোমার কোন আমলের কারণে আজকে তোমার কবরে রাজাব আমি বন্ধ করি নাই তোমার কোন দুনিয়ার ভালো কাজের কারণে আজকে তোমার মর্যাদা বাড়াই নাই বরং এই মুহূর্তে তোমার সন্তানদের মধ্যে যেই ছেলেটা মাহফিলে বসে অথবা মসজিদে বসে যেই মেয়েটা যায় নামাজের মুসল্লায় বসে এই মুহূর্তে তোমার জন্য আমার দরবারে দোয়া করছে রে বান্দা ছেলে মেয়ে যতবার আমার আমার দরবারে তোমার জন্য দোয়া করে ততবার তোমার কবরের আজাব বন্ধ করে মর্যাদা বাড়া আল্লাহ দেখেন না ছেলের গুণা কত মেয়ের গুণা কত বাবা মায়ের জন্য দোয়া করছে আল্লাহর হাবিব বলেন যতবার দোয়া করবে ততবারই অন্তরের এখলাসের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে মা বাবার কবরের আজাব মাফ করে দিবেন বলেন সোবাহ আমরা আসলাম আমাদের লাভ হলো গুনা মাফ হচ্ছে মাখলুকাতের দোয়ার কারণে আবার আমাদের দোয়ার কারণে আমাদের কবরবাসী মা বাবার কবরের আজাবটা আল্লাহ বন্ধ করে দিচ্ছেন বলেন সোহান এর থেকে সুভাগ্য হতে পারে চলে যাবেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশা আল্লাহ আমাদের কবুল করুক বলে না আমি আজকের এই মাহফিলের মাধ্যমে আল্লাহর হাবিবের এস্ক মোহাব্বত অন্তরে এমন ভাবে ফায়দা করুন যেই মোহাব্বত সাহাবায় লালন করতেন যেই মোহাব্বতের মাধ্যমে সাহাবায় কারাম আল্লাহর নিকটে নৈকট্য হাসিল করেছিলেন সেই মোহাব্বত যাতে আল্লাহ আমাদের অন্তরে দিয়ে দেন বলে না আমি সাহাবায় কারাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম তাদের মর্যাদার যত স্টেজ সবগুলো পার করেছিলেন রাসূলুল্লাহর মোহাব্বত দিয়ে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব স্টেজ পার করেছিলেন কি দিয়ে একটু ভালোভাবে বুঝেন কি দিয়ে মোহাব্বাত দিয়ে সাহাবাই কারামের কাছে রসুল্লাহর মোহাব্বতের চেয়ে প্রিয় বস্তু আর কিছুই ছিল না এই জন্য আল্লাহ রব আলিন কোরআনুল করিম সুরাতুল মুজাদ আঠাশ নাম্বার আয়াতে বলেছেন আল্লাহর হাবিবের সাহাবিরা রসুল্লাহকে তাদের বাবার থেকে বেশি ভালোবাসে তাদের মায়ের থেকে বেশি ভালোবাসে তাদের সন্তানের থেকে বেশি ভালোবাসে তাদের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে শুধু মুখে ভালোবাসে না কাজে প্রমাণ করে দিয়েও সেই ভালোবাসা রাখে বলেন সুবাহান আল্লাহ এজন আল্লাহ বলেন ওলাও কানু আবা আহুম আও আবে না আহুম আও এ খোয়া না আহুম ও আশি রাত আহুম হুলা কোনো বিহিমুল ইমান আল্লাহ বলেন আমার সাহাবিনার রসুলকে যেহেতু বাবা মা আত্মীয় স্বজন সহায় সন্ত য কিছু আছে সবার থেকে বেশি ভালোবাসে এই ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদেরকে পাঁচ পাঁচটা নিয়ামত দিলাম এক নাম্বার নিয়ামত উলা ইকা কাতাবাফি কুলু বিহিমুল ইমান আমার রসুলের ভালোবাসার কারণে তাদের অন্তরে আমি আল্লাহ ইমান নামক মূল্যবান দৌলতটাকে খোদাই করে দিলাম আয়াত আল্লাহ বললেন ইমান পাওয়া যায় রসুল্লাহর ভালোবাসায় আল্লাহ নিজে বললেন উলাইকা কতাবা ফি কুলুবহিমুল ঈমান আমি আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিলাম শুধু আমার রাসূলকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসার কারণে শুধু ঈমানটা দেই নাই এবার আল্লাহ নিয়ামত দেওয়া শুরু করলেন আইয়া দাহুম বিরু মিন আমার রসুলের ভালোবাসায় পরিপূর্ণ ব্যক্তিটা দুনিয়ার যেখানেই বিপদে পড়ুক আসমানের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তাকে উদ্ধার করি আসমানের ফেরেশতা দিয়ে কেউ উদ্ধার করেন কথা বলেন সবাই আইয়া দাহু বিরোহেম মেন আমি আসমানের ফেরেশতা দিয়ে তাদের উদ্ধার করি ওয়াইউ দুখিল হুম যেন্নাতি তাজরিমে তাহতিহাল আন্হার আল আন্হারু খালিদি না ফিহা আল্লানবীর ভালোবাসার কারণে চূড়ান্ত ভালোবাসার কারণে সাহাবায় কারাম কে আমি দিলাম ইমান ঈমানের সাথে সাথে আমি দিলাম নুসরাত যেই নুসরাত আমি আমার ফেরেস্তার মাধ্যমে দুনিয়াতে নাজিল করি আসমানের ফেরেশতা দিয়ে আমি আমার সাহাবিদের কেরসুলের মোহব্বতের আল্লাহর হাবিবের ভালোবাসার মানুষগুলোকে হেফাজত করি তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন জাগতিক সকল কিছু থেকে আমার রসুলকে বেশি ভালোবাসার কারণে আমি মাবুদে মেহেরবান এই মানুষগুলাকে কেয়ামতের ময়দানে জান্নাতে ঢুকায়া দিব আর কোন কিছুর দরকার আছে জোরে বলেন এটা বলেছেন কে সবগুলোই বড় বড় নিয়াম চার নাম্বার রদিয়াল্লাহু আনহু মারাদু আন আমার রাসূলের ভালোবাসার কারণে চার নাম্বার নিয়ামত আমি আল্লাহ সাহাবীদের উপর খুশি সাহাবীরাও আমার উপর খুশি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচ নাম্বার আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ দুনিয়ায় অনেক মানুষের প্রতিষ্ঠিত দল থাকে বিভিন্ন মতবাদ থাকে বিভিন্ন ইজম থাকে আমি মা বুদের একটাই মাত্র দল এটা আমার দল হিজবুল্লাহ আল্লাহর দল আমার দলে অন্তর্ভুক্ত হতে হলে জীবনের চেয়েও বেশি রসুলকে ভালোবাসতে এটা পাঁচ নম্বর নেয়ামত উলাই কে হিজবুল্লাহ আমার জবিকে জীবনের থেকে যারা বেশি ভালোবাসবে জেনে রাখো দুনিয়াবাসী তারাই আমার দলভুক্ত বলেন সব ভূমিকাতে আর বেশি না শুধু এতটুকু বলবো যে মহাব্বত দিয়ে সাহাবিরা এগুলো অর্জন করেছিল আজকের এই মাহফিল থেকে আমাদের অযোগ্যতাগুলোকে আল্লাহ যোগ্যতায় পরিপূর্ণ করে রসুলের সাহাবিদের মহাব্বত অন্তরে পয়দা করে দিক বলেন না আমি সাহাবিদের মহাব্বতের মানি হলো এখন যা কিছু করি আল্লাহর হাবিবের সানে তার থেকে হাজার হাজার গুণ বেশি বলেন সব হান সাহাবিরা রসুলকে কেমন ভালোবাসতেন এখন যদি আপনারা দেখতেন পাগল বলতেন যে এত বাড়াবাড়ি রসুল্লাহর ভালোবাসায় আল্লাহর হাবিব সাল্লামের নাম মুবারক কোন সাহাবির সামনে উচ্চারণ করলে চোখ দিয়ে পানি বের হতে হতে সাহাবি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়তো আজকে রসুল্লাহর মোহাব্বতে একটু দাঁড়িয়ে সালাম দিলেই তো কত ফতুয়া আপনি যদি এখন রসুলের মোহাব্বত রসুলের নাম শুনে কান্না শুরু করেন এই ফতুয়াবাজ মোল্লা আপনাকে কি করবে কথা বলেন কি করবে চূড়ান্ত টিটকারি বলবে এর চেয়ে বড় বেদা আতিয়ার নাই ঠিক কিনা বলেন জি আমরা তোমাদের বাসায় ভেদা কিন্তু রসুল্লাহ সাহাবিদের মত মহাব্বত করে আল্লাহর করবাত এবং নৈকট্য অর্জন করার ব্যাপারে অটল এবং সুদীর্ঘ ঠিক কিনা বলে বেদাতি গালে দিয়ে রসুলের মহাব্বত আমাদের অন্তর থেকে দূরে সরানো যাবে ছেড়ে দিবেন অস্ত্রের আগাতেও আমরা রসুলের মহাব্বত ছাড়তে পারবো না জাগতিক সকল শক্তি দিয়ে মোকাবেলা করো এই দেহে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ এই দেহ থেকে ইয়া রাসূল আল্লাহ স্লোগান বের হবেই হবে এটা এটা বন্ধ করার কোন শক্তি নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই মহব্বত এবং ইশক আমাদের ভিতরে ফায়দা করে দিক বলে না আমিন আমিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের বাজেটের সর্বোচ্চ বরকত এবং নিয়ামতগুলো আল্লাহ এই বক্তি আর পাড়ার সকলের জন্য বাজেট করে দিক আজকে বলেন আমিন মজুদ হাজির আল্লাহ সুবাহান রসুল্লাহকে এই জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন বলেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তাম মখলুকাতের জন্য আল্লাহ যেমন তাম মখলুকাতের স্রষ্টা রব আমার রসুল যতটুক সাম্রাজ্যের মালিক এবং রব আল্লাহ ততটুক সাম্রাজ্যের জন্য রহমত এবং নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ এবার আমরা দেখবো আল্লাহর হাবিবের রহমতটা কেমন তিন ভাবে আল্লাহর রসুলের রহমত আমরা নিয়ামত গুলো ভোগ করি এক নাম্বার এই দুনিয়ার জমিনে অসংখ্য জায়গায় আল্লাহর রসুলের রহমত আমরা ভোগ করি আল্লাহর হাবিব সল্লুল নহরসাল্লামের হায়াতি জিন্দেগিটা আমাদের জন্য আহমাদ ঠিক কি না বলেন যতদিন হায়াতি জিন্দগিতে ছিলেন ততদিন আল্লাহর হাবিব চোখের পানি দিয়ে দিয়ে আল্লাহর দরবারে আমাদের জন্যই কাজ করে গেছেন আমরা যাতে সহজেই দিন পালন করতে পারি সেই কাজটাই রসুল করেছেন আল্লাহর হাবিব এই দুনিয়ার থেকে বিশ্রাম গ্রহণ করে রওজা মোবারক যেই দিন থেকে বিশ্রাম নিয়েছেন রোজা মুবারক থেকে ও দোয়া করে আমাদের গুনা মাফের জন্য নিয়োজিত আছে হায়াতে জিন্দগিটা আমাদের জন্য রহমত এই দুনিয়া থেকে আল্লাহর হাবিব রোজা মুবারকে চলে গেলেন সেটাও আমাদের জন্য রহমত আলামে বারজাক যেদিন শেষ হয়ে যাবে কবর জিন্দগি যেই দিন শেষ হয়ে যাবে আইয়ামে মাহশার হাশরের জিন্দগি আল্লাহর হাবিব আমাদের জন্য ওই জিন্দেগিতে সবচেয়ে বড় রহম তিন জায়গায় রহমত জায়গায় দুনিয়ার জিন্দীগী আমাদের জন্য রহমত আল্লাহর হাবিবের রহজম মোবারকে বিশ্রাম রহন অবস্থার জিন্দগী আমাদের জন্য রহমত আইয়ামে হাসার মাসারে কেয়ামতের ময়দানে প্রতিটা স্ত্রীপে আমাদের জন্য এখন থেকে কয়েকগুণ বেশি রহমত বলেন দুনিয়া তেল্লার হাবিব কেমন রহমত

তোমাদের অসংখ্য কষ্টদায়ক শরিয়তগুলোকে এত সহজ করলাম যেই সহজের পরিকল্পনা এবং অনুভূতি পূর্বের কোন নবীর উম্মত কল্পনা করে না কেমন সহজ দিন পেলাম আমার রাসূলের কারণে দেখুন কত বড় রহমত আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার রাসূলুল্লাহর রহমতের নজরানা পূর্বের যত নবী দুনিয়ায় প্রেরণ করলেন প্রত্যেক নবীর জন্য ইবাদত ছিল ওই ইবাদতের জন্য পবিত্র হতে হতো ঠিক কিনা বলেন পবিত্র হই না আমরা ইবাদতের জন্য পবিত্র হতে হয় তো পূর্বের নবীদেরও ইবাদতের জন্য পবিত্র হতে হতো পবিত্র হওয়ার ব্যাপারে সেই বুখারি এবং আবুদাউদের হাদিস ইজা আসাবাল জাসাদি আহাদিহিম ফাকাতউমা আসাবাহুল বাউল পূর্বের নবীদের উম্মতদের শরীরে যদি কোনো প্রস্রাব লাগতো ওই প্রস্রাব থেকে পবিত্র হওয়ার পন্থা ছিল যেই জায়গায় প্রস্রাব লেগেছে কাপড়ের ওই অংশটা কেটে ফেলে দেওয়া কথা বুঝেছেন ধরুন আমি নতুন জামা পরলাম এই নতুন জামায় কোনো ছোট্ট একটা শিশু প্রস্রাব করার কারণে এখন আপনি পবিত্র হতে চান ইবাদত করতে চান আপনার জন্য শরিয়ত হলো যেই যেই জায়গায় প্রস্রাব লেগেছে ওই অংশটুকু কেটে ফেলে দেওয়া এটা সহজ না কঠিন জোরে বলেন সবাই বলেন নাকি সহজ তার আগে আর শরীয়ত ছিল বুখারীর বর্ণনা ফি জিলদি আহাদিহিম সিয়াবের বর্ণনায় জেল চামড়ায় যদি প্রস্রাব লাগতো এত সতর্ক থাকতে হতো কোন কোন নবীর উম্মতের শরীয়ত ছিল চামড়ায় নাজা সাত লাগলে ওই চামড়াটুকু কেটে ফেলে দিতে হতো সহজ না কঠিন আল্লাহর হাবিব দরবারে হাত উত্তোলন করলেন কোন নবীর জন্য দিলেন চামড়ায় যদি নাজা সাত লাগে চামড়াটা উঠে ফেলতে হয় আবার কোন নবীর জন্য শরীয়ত দিলেন কাপড়ে যদি লাগে নতুন কাপড় মাত্র কিনে আনলো বাজার থেকে গায়ে দিল আর নাজা সাত লাগলো সাথে সাথে কেটে ফেলে দিতে হয় এছাড়া পবিত্র হওয়ার আর বিকল্প মাধ্যম নাই আমার উম্মাত উম্মতের জন্য জিনিসগুলো অনেক কষ্ট হয়ে যায় আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না আপনি আপনার এই সমগ্র এই বা সমগ্র যত নবীদের দ্বারা সব দ্বারার এই নিয়মটাকে পাল্টে দিন আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলার কারণে আল্লাহ হরবুল আলমিন পাল্টে দিলেন আমাদের জন্য সহজ করে দিলেন রহমতের দ্বারা দিলেন আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন হাবিব আজ থেকে আমি আমার নিয়মগুলোকে গুলোকে পাল্টে দিলাম আমার রহমত আমার কাছে চাইলো আমি পাল্টে দিলাম আপনার উম্মতের সারা শরীরেও যদি লাগে লাগে পানি দিয়ে করলেই পবিত্র হয়ে যাবে রসুল আমাদের জন্য রহমত কিনা যদি আজকে কাপড় কাটা লাগতো কেমন লাগতো তখন বুঝতে আমার রসুল কেমন রহমত তখন বুঝতে আমার রসুলের শান ও আজমত আল্লাহর কাছে কত বেশি সহজে তো পাইলাম এই জন্য কদরটা তেমন নাই দুই নাম্বার লক্ষ্য করুন আমাদের মহিলাদের মাসে বিশেষ সময়ে হায়েজ হয় ঋতুস্রাব হয় এটা আল্লাহর সৃষ্টির প্রথম থেকে হয়ে আসছে ঠিক কিনা বলেন এবার দেখুন এই হায়েজ অবস্থায় মহিলাদের শরীয়ত কত কঠিন ছিল পূর্বের যত নবীকে আল্লাহ পাঠালেন ইজাহাদাত এম্রাতু হুম তাদের মহিলাদের উম্মাতের মহিলাদের যখন ঋতুস্রাব হতো মহিলাদের ঋতুস্রাব অবস্থায় তিন দিন চার দিন সাত দিন সর্বোচ্চ দশ দিন এই সময়টা ল্যামিউয়া কিলুহা ওয়ালাম মিউ জ্যামিউ হা ওয়ালাম মিউসাকিনু হাফি বৈতিন ওয়া হেদ এই তিন দিন পাঁচ দিন মহিলা ঘরের মধ্যে থাকতে পারত না এই মহিলার পাকারও কোনো খাবার তার হাতের কোনো খাবার খাওয়ার নিয়ম ছিল না শরিয়ৎ ছিল না তার দিকে তাকানোর কোন নিয়ম ছিল না এক ঘরে মহিলা থাকতে পারত না এই মহিলাদেরকে কোন কোন মহিলাকে গোয়াল গড়ে ওটের গড়ে ওটের বাথানে হতো তিন দিন দিন পাঁচ সুস্থ হওয়া পর্যন্ত ঘরের মাঝে থাকতে থাকতে না দেখা দিতে পারত না খাবার খেতে পারতো না তাদের সাথে মিশতে পারত না সহজ না কঠিন সবাই বলেন বিবিসি নিউজে একটা আর্টিকেল প্রকাশ হলো দুই হাজার আঠারো ডিসেম্বরে দেখুন এই নিয়মটা এখনো পৃথিবীতে চালু আছে চালু আছে ভারতের কয়েকটা রাজ্যে হিন্দু মহিলাদের ঋতুস্রাব হলে ওই মহিলাদেরকে গোয়াল ঘরে রাখা হয় বলেন তিন দিন দিন পাঁচ কষ্টের তাদের সীমা থাকে না এই তিন পাঁচ দিন তাদেরকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর মনে করা হয় বিবিসি নিউজ এখনো পৃথিবীতে সেই বর্বরতার সিস্টেমটা বিদর্মীরা রেখেছে রহমাতুল্লাহ আলাইহিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মাবুদ আমার উম্মতের নারীরা ঘরের কাজগুলো সামাল দেয় ঘরে পড়ে দিনরাত পরিশ্রম করে সংসারকে টিকিয়ে রাখে আবার এই মহিলাদেরই মাসের কিছু সময় ঋতুস্রাব হওয়ার কারণে ঘরের মাঝে থাকতে পারে না খেতে পারে না একসাথে বসবাস করতে পারে না আপনার এই নিয়মটাকে আমি চাই আমার জন্য কষ্ট হবে পরিবর্তন করুন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বলার কারণে আল্লাহ রব্বুল আলমিন ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে যত যত নবী পাঠিয়েছেন সব নবীর শরীয়তকে পরিবর্তন করে দিলেন ইহুদি খ্রিস্টানরা বর্তমানে তাদের যে নিয়ম ছিল তাদের নিয়ম সব নিয়মকে আল্লাহ বাদ দিয়ে দিলেন ডিলেট করে দিলেন আল্লাহর হাবিবকে বললেন রাসূলুল্লাহ বুখারীর বর্ণনা বললেন ইসনাউ কুল্লা ইন ইল্লান নিকা আমার উম্মাত এই কয়েকদিন যেই কয়েকদিন মহিলাদের ঋতুস্রাব হবে ওই কয়েকদিন মহিলাকে ঘর থেকে বের করতে হবে না মহিলার পাকানো খাবার বন্ধ করতে হবে না বরং মহিলার সাথে এক গড়ে থাকতে পারো শুধু এক না একই খাটে থাকতে পারবা শুধু একই খাটে না একই বিছানায় থাকতে পারবা এবার সহজ না কঠিন যদি আগেরটা হতো কিভাবে পেলাম এই সহজটা জোরো বলেন আরো জোরো বলেন নাকি আপনার কারণে দুনিয়ার কোন মৌলবীর কারণে আমার ভাইরা আবার লক্ষ্য করুন আমরা এখন কত সহজ আল্লাহর দরবারে তওবা করি কিভাবে এত সহজ তওবা পেলেন একবার চিন্তা করলেন না দুনিয়ার পূর্বের যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের তওবাটার দিকে একবার লক্ষ্য করুন কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা দিলেন জীবনে কোন একবার যদি কোন মহিলার দিকে চোখ দিয়ে তাকান আজ নবী মহিলার দিকে আপনি যদি তওবা করে আপনার গুনাহটা মাফ করাতে চান আপনার জন্য তওবা ছিল আপনার যেই চোখ দিয়ে মহিলার দিকে তাকিয়েছেন ওই দুই চোখ উফরে ফেলা সহজ না কঠিন সবাই কথা বলেন না কেন একবার কোনো দিকে ভুলে তাকিয়েছেন গুণাটা আপনি ভুলে করেছেন এবার আপনি ফিরে তওবা করে শুদ্ধ হতে চান একলা হতে চান আপনি আবার আমলের রাস্তায় ফিরে আসতে চান এটাকে বলা হয় তওবা পুরনায় ফিরে আসা এই তওবার সিস্টেম ছিল যদি কোনো আজনবী মহিলার দিকে চোখ দিয়ে জিনা করে তার তাহ চোখ গুলোকে উপরে ফেলো হাত দিয়ে কোনো গুণা করলে হাতের বা হলো হাতটাকে কেটে দাও পা দিয়ে কোনো গুনা করলে তাও বা হলো পাটাকে কেটে দাও আরো কঠিন তাও বা দেখুন যদি কোনো শিরকি গুণা করে আল্লাহর সাথে কাউকে শরিক করে তাহলে তাদের তওবা বা হলো তাদেরকে হত্যা করে ফেলো কোরআনুল করিম আল্লাহ বললেন আলাইহিস সালাম চল্লিশ দিন আল্লাহর নবী যখন তুর পর্বতে গেলেন ওহি আনার জন্য যখন তুর পর্বতে গেলেন ওম্মদ গরুর বাছুরকে তাদের প্রভু হিসাবে মানলো চিল্লে বলেন নাউজুবিল্লাহ এখনও আসে না এরকম গো গরুকে গো মাতা বলা হয় বলেন চিল্লে নাউজুবিল্লাহ গরুর প্রস্রাব পান করা হয় এই খবিশদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রকম প্রস্রাবই তাদের কপালে রেখেছেন ঠিক কিনা বলেন গরুর বিষ্ঠা দিয়ে গোবর দিয়ে উৎসব করা হয় গায়ে মেখে গোসল করে এতে নাকি তাদের রোগ বানু রোগ জীবাণুগুলো সরে যায় তাদের শরীরটা পবিত্র হয় বলেন না হজুবিল্লা এই নাপাক জিনিস দিয়ে শরীর পবিত্র হয় নাকি আরো নাপাক হয় চলে গেলেন তুর পাহাড়ে মানুষগুলো আল্লাহকে বলে গরুর বাচুরকে তাদের প্রভু হিসাবে মেনে নিল আল্লাহ নবী ৪০ দিন পরে ফিরে আসলেন এসে বললেন এত বড় জুলুম করলা যে মাহবুত তোমায় সৃষ্টি করলো এখনো পর্যন্ত তোমায় দুনিয়ায় লালন পালন করান সেই মাহবুত ভুলে একটা গরুর বাসুরকে গ্রহণ করলা করলি গুনা হলো ফিরে মানুষগুলো বুঝতে ভুল হলো আল্লাহ নবীকে বললেন ফিরে আসতে চাই ফিরে আসার নিয়মটা আমাদের বলুন করিম সুরাবা আল্লাহ আল্লাহর আলামিন তাদের ফিরে আসার পদ্ধতি বলে দিলেন ফাতুবু ফাকুতুলু আনফুসাকুম আল্লাহ রাব্বুল বলেন শিরকি গুনাহ থেকে যদি তওবা করে ফিরে আসতে হয় একটাই মাত্র পথ তোমাদের সামনে ফাতুবু ইলা bariikum আল্লাহর কাছে তোমরা তওবা করো আর তোমাদের তওবাটা হবে ফাকুতুলু আনফুসাকুম তোমাদের তওবাই হলো একজন আরেকজনকে হত্যা করা সহজ না কঠিন সিরকি গুণা করলেন কবিরা গুণা করলেন বড় গুণা করলেন এখন তাও বা হলো ওই লোকটাকে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে এর বাহিরে আর কোন সিস্টেম আমার বাইরা কোন নবীর শরীয়ত হত্যার মাধ্যমে তাও কোন নবীর শরীয়ত চোখের জিনার কারণে চোখ উফরিয়ে তাও কোন নবীর শরীয়ত পায়ের গুনার কারণে পাওটাকে কেটে ফেলা কোন নবীর শরীয়ত হাতের জিনার কারণে হাতটাকে কেটে ফেলা এত বড় বড় কঠিন হাতের জিনা আছে না নাই আছে হাতের জিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জিনাল ইয়াদি আল এই হাতের জিনা হলো বেগানা নারীর সাথে মুসাফা করা বলেন না বেগানা নারীর সাথে মুসাফা হলো হাতের জিনা কিসের জিনা এই জিনা আছে না নাই দেখেন নাই বড় বড় শায়েখ বেগানা নারীর হাত ধরে মুসাফা করে হাতের জিনা করে ঠিক কিনা বলেন এরাই আবার মিরাজুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় নিজে প্রকাশ্যে জাতির সামনে যারা জিনা করে হারাম করে তাদের চেয়ে বড় হারাম কর দুনিয়াতে নাই ঠিক কিনা বলেন মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় আমরা মিলাদুন নবীর তাবারক নাকি গু খাই বলেন নাউজুবিল্লাহ যে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে প্রকাশ্যে জিনা করে ওই ব্যক্তির কোনো ফতোয়া কোন ওয়াসনা শোনা জায়েজ নাই তুমি আগে তাও করে আল্লাহর দরবার এসদা হয় ফিরে আস তুমি কি ফতুয়া দা বুখারির বন্য নাম মাজানায়সা সিদ্দিকা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের হাত মুবারক কখনো কোনো বেগানা নারীর হাতে স্পর্শ করে নাই তুমি কোন নবীর দিন পালন করো যে তোমাকে হাত বাড়ালি হাত বাড়ানো লাগে না তুমি নিজেই হাত বাড়িয়ে মুসাফা করো তুমি নিজেই হাত বাড়িয়ে নৈকট্য চাও আল্লাহ সুবাহ এই সমস্ত থেকে আমাদের হেফাজত করুক না আমি বলেনা আমি আমার ভাইয়েরা এই কি কেটে ফেলা। এই লোকটা যদি পূর্বে কোন নবীর শরীয়তের বিধানে থাকতো তার শরীয়তের হুকুম কি থাকতো যে হাত দিয়ে মুসাফা করে সে হাতকে আর রাখতে পারতো আমার ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করুন রহমাত উল্লিনের যদি না থাকতো রহমত যদি না থাকতো করার কারণে কিভাবে বাঁচিয়েছেন দেখেন পূর্বের যত নবীর কোন নবীর শরীয়ত হাত দিয়ে জিনা করলে হাতটাকে কেটে ফেলা কোন নবীর শরীয়ত পা দিয়ে গুনা করলে পা কেটে ফেলা চোখ দিয়ে গুণা ফেললে উপরে ফেলা আর যদি সিরকি গুণা করে একে অপরকে হত্যা করা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মাবুদ শেষ জমানায় ফিতনা বড় জমানায় আমার উম্মতকে আপনি পাঠাবেন উম্মত ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ওয়াসওয়াসায় গুনা করে ফেলবে এই শরীয়ত যদি বহাল রাখেন আমার উম্মতের কষ্ট হবে আর আর উম্মতের কষ্ট আমি রহমাতুল্লিলা আলামিন কখনো সহ্য করতে পারবো না এজন্য আপনি আপনার এই নিয়মগুলো আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের দিকে তাকিয়ে আর আমার রহমতের দিকে তাকিয়ে পরিবর্তন করুন বলেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিবের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন বললেন হাবিব রহমাতুল্লিলা আমার কাছে চেয়েছে ফিরিয়ে দেওয়া কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে চলে আসা শরীয়তের বিধান পরিবর্তন করে দিলাম আপনার উম্মা যদি দিনভর রাত ভর গুনা করে মাসবর বছর বর গুনা করে শয়তানি মা শশায় গুনা করার পরে যদি বুঝতে পারে আর যদি এই দুই ঠোঁট দিয়ে আমার কাছে কিছু বাক্য বলে আমি মাহবুদ সাথে সাথে তাদের জীবনের গুনা মাপ করে দিব ওই মোল্লার হাত রক্ষা করেছেন কে কথা বলেন আমার রাসূলার রাহমতি দোয়া যদি না থাকতো তাহলে ওই মোল্লার হাত কাটা ছাড়া কি আর বিকল্প পথ থাকতো কার কারণে জাগায় জাগায় নিয়ামত ভোগ করো সেই রসুল উল্লাহকেই চিনো না আল্লাহ চিনার তৌফিক দিক বলে না আমি আমার ভাই শুধুমাত্র তাই না الله يتنازل كل يا ايها الذين امنوا توبوا الى الله توبوا الى الله توبة نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات امة محمدي নূর নবীর কারণে তওবার নিয়মটাকে শুধু সহজ করে দিলাম না তওবার জন্য হাত কাটার নিয়মকে শুধু বাদ দিলাম না পা কাটার নিয়মকে বাদ দিলাম না চোখ উপড়ে ফেলার নিয়ম এমনকি হত্যার নিয়মকে শুধু বাদ দিলাম না আমার নূর নবীর খাতিরে উম্মত যদি তওবা করে আর তওবাটা যদি তওবায়ে নাসুয়া হয় শুনে রাখো শুনে রাখো 60 বছরে তওবা করার কারণে তওবাটা যদি আমি মাহবুদের দরবারে কবুল হয়ে যায় এই দুই ঠোঁটের তওবা যদি আমার দরবারে কবুল হয়ে যায় একটা তওবার বিনিময়ে বছরের এত সহজে দিন পেলেন কার জন্য পেলেন এই খবরই নাই এই হুশে নাই কার কারণে সিন্নি খাইলা মোল্লা না ঠিক কিনা বলে সিন্নি খাও কার কারণে সহজ শরিয়ত এভাবে লাভ ফাল দাও কারণে আজ রহমাতুল্লিল আলমিনকেই প্রতি কথায় কথায় তোমরা অ্যাটাক করো চিল্লাই বলেন নাউজুবিল্লা তাদেরই এক মোল্লা বলল মিলাদি সন ইসাই সন হল খ্রিস্টানদের এজন্য জন্ম নিয়ে যারা মাতামাতি করে এরা ইহুদিদের মতো মিষ্টি খায় আর খ্রিস্টানের মতো কাজ করে বলেন নাউজুবিল্লা এরা কত জঘন্য আকিদা পোষণ করে রসুল্লাহর ব্যাপারে আল্লাহ এদের হাত থেকে সমাজকে আল্লাহ রক্ষা করুক বলে না আমি আল্লাহরবুল আয় আমিন বললেন শুধু গুনাই মাপ পড়লাম না তাও যদি আরো শক্ত হয়ে যায় আরো পাকাপুক্ত হয়ে যায় অয়ু দুখিলাকুম জান্নাত তিং তাজিরি মিং তাহ দিহাল আনহার আমার নুরনবীর খাতিরে আমার নূর্নবীর কারণে তাও যদি আরো শক্ত হয়ে যায় এই একটা তওবার কারণেই উম্মাতে মোহাম্মাদিকে আমি জান্নাতটা দিয়ে দিব আর আসতে বলেন সবান আল্লাহ খুশি না আপনারা নাকি আগে শরীয়ত হলে খুশি হতেন রসুল্লাহ রহমতে আপনারা খুশি না এই নবী দুনিয়ায় আগমন করেছে আপনারা খুশি না বেজার দুই হাত তুলে সমস্যা বলেন নারায় তাকবীর নারায় রিসালাত আল্লাহর রাসূলকে পেয়ে আমরা খুশি এজন্য আমাদের খুশির সীমা এই মাসে সকল খুশির উপরে উঠে যায় ঠিক কিনা বলে এজন্যই এই মাসটা আমাদের কাছে ঈদ এ মিলাদুন নবী চিল্লায়া বলেন সুবহানাল্লাহ যারা খুশি হতে পারে না ইবলিশের বংশধর তাদের কাছে এটা ঈদ হবে না যারা খুশি হবে রসুলকে বুঝবে কিসের ঈদ তাদের কাছে রবিউল আউয়াল মিলাদুন নবীর মতো ঈদ আর কখনো হতে পারে না ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা হাদিস পরে সই হাদিস গুলো পরে করে আদম আলাহ সালামের জন্ম দিন হলো শুক্রবার কি বার রসুল্লাহ সাল্লাম সই হাদিসে বলেছেন আল্লাহর হাবিব বলেন মিন আফদালি আইয়া মিকুম ইয়াউমুল ইয়াউমিল জুমআ সবচেয়ে সেরা দিন সপ্তাহ জুমআবার এই জুমআবারটা সেরা হওয়ার কারণ কেমন সেরা আজা মোয়েন্দাল্লাহ মিনি মিল ফিত রেওয়া মিল শুধু সেরাই না ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনের থেকেও অনেক বড় দিন বলেন চোবাহ আল্লাহ এটা আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে ঈদুল ফিতর আর ঈদুল আজহার থেকেও সেরা অথচ আমাদের শুক্রবার ঠিক কিনা বলেন আগামীকাল কি বার আল্লাহর কাছে এই দিনটা ঈদুল ফিতর আর ঈদুল আজ হাত থেকেও সেরা কেন সেরা এবার দেখুন আল্লাহর হাবিব বলেন শুক্রবার সেরা হওয়ার মূল কারণ হলো ফিহি খুলিকা আদম আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস শুক্রবার সৃষ্টি করেছিলেন বিদায় শুক্রবারের এত দাম আমার বায়রা মাথার মাঝে একটু বা একবার প্রশ্ন করুন আদম সৃষ্টি হওয়ার কারণে যদি শুক্রবারের দাম ঈদ উল ফিতর আর ঈদ উল থেকেও দামি হতে পারে যিনি আদমের নবী ছিলেন তামাম মখলুকাতের যিনি নবী ছিলেন ওই নবীর জন্মের দিনের অবস্থা আল্লাহর কাছে কেমন কেন ফতুয়াবাজি করো এটা কোন ঈদ এটা নামাজ কই এই ঈদের তো নামাজের দরকার নাই ঠিক কিনা বলেন এটা নামাজের ঈদ না এটা ইমানের ঈদ বলেন সুবহানাল্লাহ ইমানদারের ইমানের ঈদ ইমান এই ইমান খুশির শুক্রিয়ায় আল্লাহ সুবান এই মাসে ইমানকে আরো চাঙ্গা করেন ঠিক কিনা বলেন সমালোচনা করে লাভ নাই দিন দিন জসনে জুলুসে নবী প্রেমিকের সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন জসনে জুলুসের সংখ্যা বাড়ছে না কমছে এই অপবিত্র মুখের ফতুয়া গুলো চলতে থাকুক আর আমাদের মহাপতি মানুষগুলো আমাদের কাতারে সামিল হতে থাকবে ঠিক কিনা বলে আরো বেশি করে ফতুয়া দাও তোমাদের ফতুয়ায় যুগ যুগ ধরে আমার রসুলকে নিয়ে ফতুয়াবাজি করা হয়েছে রসুল্লাহ দিন ও শরীয়তের কোনো কমতি হয় নাই আল্লাহর হাবিবের আজমতের কোনো কমতি হয় নাই এখন থেকে আরো বড় ফতুয়া ছিল আমার রসুলকে পাগল বলে ফতুয়াবাজি করা হয়েছিল ঠিক কিনা বলে তা থেকে রসুল্লাহর ইজ্জত কমেছে না বেড়েছে ঈদ মিলাদ নবী ফতুয়াবাজি ফতুয়া দিতে দিতে মাথা ঠিক নাই গাজাখর যেমন কথা বলে এরা স্টেজে বসে তেমন কথা বলে ইহুদি মিষ্টি খাওয়া ইহুদিদের কাজ বলেন নাউজুবিল্লা মিষ্টি খাওয়া কি ইহুদিদের কাজ মিষ্টি খাওয়া তাই এবার আমরা প্রশ্ন করি শুক্রানা মাহফিল দুই টাকার সনদ পেয়ে শুক্রানা মাহফিলের আয়োজন করে শুক্রানা মাহফিলে প্রতিজনের হাতে যে বিরিয়ানির পোটলা দিলা এই বিরিয়ানি খাওয়া কাদের কাজ জবাব দাও মিষ্টি খাওয়া ইহুদিদের কাজ এই বিরিয়ানি খাওয়া কাদের কাজ শুক্রানা মাহফিলে তো বড় বড় পোটলা নিলা এই পোটলাগুলো কাদের কাজ এরা কথা বলতে বিবেক বোধ মাথায় রাখে না পাগল হয়ে গেছে রসুল্লাহর আশেকদের দিন দিন মিলাদুল নবীর প্রতি ঝুঁকা দেখে কোন ফতুয়ায় যখন দেখছে রসুল্লাহর আশেকদের আটকে রাখা যাচ্ছে না তখন কি বলছে তারা নিজেও তা বুঝছে না ঠিক কিনা বলেন এখন কি মুখ দিয়ে কি বের হয় নিজেও বুঝে না আল্লাহ এদের হাত থেকে আমাদের ইমানকে রক্ষা করুক বলে না আমি আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহিমা সাল্লাম আল্লাহর তরফ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রসুলুল্লাহ তৌবার জন্য আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন আল্লাহ আরব্গুলা আলামিন পূর্বের নবীদের শরীয়ত থেকে আমাদের শুধু রক্ষা দেন নাই রসূলুল্লাহর রহমতের খাতিরে তওবা করলে আমাদের গুনামাফ এবং জান্নাতে যাওয়ার ব্যবস্থাও রেখে গিয়েছেন বলেন সবাহান আল্লাহ আল্লাহর রসুল দুনিয়ায় আমাদের জন্য রাহমাতের ব্যবস্থাগুলো কিভাবে রেখে দিয়েছেন একের পর এক পূর্বের যত নবী ছিল নবীদের জন্য ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল জায়গায় গিয়ে ইবাদত করতে হতো ওই জায়গার বাহিরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না আপনি যদি তিন দিনের জন্য এখান থেকে বের হয়ে চলে যান আবার তিন দিন পরে আসেন এই তিন দিনের ইবাদতের কাজাগুলো এখানে হবে না ওই জায়গায় চলে যেতে হবে ধরুন পুরা চট্টগ্রামের জন্য নির্দিষ্ট একটা জায়গা ইবাদতের স্থান নামাজের স্থান পুরো চট্টগ্রাম নামাজ পড়তে হলে ওই জায়গা আসতে হবে এটা ছিল নামাজের জায়গাগুলো ছিল সুনির্দিষ্ট সব জায়গা ইবাদতের জায়গা ছিল না আপনি ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হবে আর বাহিরে করলে আল্লাহর আল্লাহর দরবারে চাইলেন মাবুদ আমার উম্মাদ যদি এভাবে আপনি ইবাদতের জায়গা নির্দিষ্ট করে দেন এই বক্তিয়ার পাড়া থেকে দূর দূর কর্ণপুলি পার হয়ে শহরের মাঝে গিয়ে প্রতিদিন পাঁচ নামাজ পড়া সহজ না কঠিন মনে হয় সহজ সহজ কথা বলেন বলেন না না কেন একটু জোরে কঠিন আল্লাহর হাবিব চাইলেন মাবুদ আমার উম্মতের জন্য অনেক কঠিন এই কঠিন নিয়ম আমি চাই না আল্লাহ আল্লাহরুল আলমিন বললেন আমার হাবিব যেটা চাইবে না এটা আমার সংবিধানের মধ্যে থাকবে না বলেন সোভাহান আল্লাহ হাবিব আপনে চান্না অজু ইলাতলিয়াল আর দুকুল্ নুহা মসজিদ আমু অতুহুরা আজকের থেকে ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর যত টুকু ভূখণ্ড সবগুলো ভূখণ্ডই আপনার উম্মতের জন্য মসজিদ রাস্তায় উম্মতের নামাজ রাজান হয়ে যাবে রাস্তায় যদি নামাজ পড়ে আমি মাহবুদ কবুল করে নিব মাঠে গিয়ে হাল করে ওইখানে আজান দিয়ে নামাজ পড়লে কবুল করে নিব মসজিদে নামাজ পড়লে কবুল করে নিব শহরে নামাজ পড়লে কবুল করব গ্রামে নামাজ পড়লে কবুল করব আর কোনো বিভেদ নাই আপনি চাইলেন আজকের পরের থেকে উম্মতের জন্য সহজ করে দিলাম যতটুকু জায়গা আমি মা পৃথিবীতে সৃষ্টি করা সবটুকুন জায়গায় আপনার উন্মতের জন্য নামাজের স্থান এই সহজটা করলেন কার খাতিরে বুঝতে পারেন এই বান্ধের জন্য আর বেশি কিছু দরকার হয় না প্রত্যেকটা জায়গায় জায়গায় এভাবে সহজ পেলেন কার কারণে সহজ পেলেন একটা বারো ওই রসুলের শুক্রিয়া আদায় করা কি আপনার জন্য উচিত না কথা বলেন উচিত কিনা এত জায়গায় যিনি আমাদের রক্ষা করলেন প্রত্যেকটা জায়গায় যিনি আমাদেরকে সহজ করে দিলেন ওনার জন্য একটু খুশি উদযাপন করলেই যদি আপনার মনের ভিতরে যদি আপনার মনের ভিতরে অসা জাগে জেনে রাখুন আপনার ইমান এখনো পরিপূর্ণ পূর্বের যত নবী ছিল নবীর উম্মের জন্য পবিত্রতার একটাই মাত্র মাধ্যম পানি পানির বাহিরে আর পবিত্রতার কোনো মাধ্যম ছিল না জটিল অপারেশন করে এসেছেন উজু করতে হবে আপনাকে পানি দিয়ে সহজ না কঠিন আপনি জটিল অপারেশনের রুগী পানি লাগালে আপনার অপারেশনের জায়গা ক্ষত হতে পারে কিন্তু পূর্বের নবীদের আর কোনো নবীর মধ্যে আর কোনো পন্থা ছিল না পবিত্র হতে হয় অবশ্যই পানি দিয়ে পবিত্র হতে হবে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন মাহবুদ আমার উন্মতের জন্য আমি আরো সহজ নিয়ম চাই আল্লাহ বললেন হাবিব তাৎক্ষণিক কবুল করলাম আপনার উন্মতার অসুস্থ মানুষগুলো পবিত্র হওয়ার জন্য পানি লাগালে যেহেতু শরীরে কষ্ট হবে এজন্য মাটি দিয়ে পবিত্র হওয়ার নিয়মটা জারি করে দিলাম পানি দিয়ে না পারো মাটি দিয়ে তায়াম করো পানি দিয়ে পবিত্র হলে যা তায়াম্মুম দিয়ে পবিত্র হলেও বলেন সুবহানাল্লাহ এমনি ভাবে প্রতিটা ব্যবস্থাপনা আল্লাহর হাবিবের জন্য এত সহজ পেলাম আজকে রসুল জন্য একটু সুক্রিয়া করলেই আপনার মুখটা কালো হয়ে যায় শয়তান আপনার ভিতরে বসে আছে এর চেয়ে বেশি কথা আর আমাদের বলা উচিত হবে না ঠিক কিনা বলেন একটাই বলি শয়তান আপনার ভিতরে বসে আছে ইবলিশের এই অসোয়াসা আপনার সহ্য হয় না এজন্য রসুলের আগমনে এই যে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিছু করলে আপনার চুলকানি আর অ্যালার্জি বেড়ে যায় ঠিক কিনা বলেন আমার ভাইরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে যত নবী নবীর উম্মত রাতের বেলায় যদি কোন গুনাহ করত সকাল হওয়ার আগেই ইফতিদাহুল মাসি তাদের গুনাহগুলোকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিতেন ঘরের দরজায় নেম দিয়ে দিতেন গতরাতে এই বান্দা এই গুনাহ করেছে এই বান্দা এই গুনায় লিপ্ত ছিল সব মানুষ জেনে যেত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে গুনাহ প্রকাশ করে দিতেন আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন মাবুদ আবার উম্মত গুনা করবে শয়তানের অসহা সায় সকালবেলা প্রকাশ করে দিবেন উম্মাত লজ্জা পাবে আর একজনকে মুখ দেখাতে পারবে না উম্মাতের এই কষ্ট আমি রহমাতুল্লিলা আলামিন সহ্য করতে পারবো না নিয়ম পরিবর্তন করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর হাবিবের যেই দোয়া দোয়া কবুল করে আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে বললেন হাবিব আজকের পরের থেকে আপনার উম্মত রাতের আদারে শয়তান রসায় গুনা করে আর এই গুনাটা যদি গোপন রেখে আমি মা বুদ্ধের কাছে বলে আল্লাহ রব্লাহ আলামিন বলেন আমিও আদা করলাম গোপনের গুনাগুলো আমি আল্লাহ গোপনে ক্ষমা করে দিব এটা পেলেন কার জন্য আহমাদতুল্লিলা আলামিনের জন্য ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের জন্য একের পর এক নিয়ামত পেলেন আজকে দুনিয়ায় রাহমাতুল লীলা আলামিনের একটু স্মরণ হলেই আপনি রেগে যান আপনার মনে কষ্ট লাগে কেন ভাই আপনিও তো নিমত গুলো ভোগ করছেন আপনিও তো এই সহজ গুলো ভোগ করছেন যেই সহজগুলো আমার রসুল করে গেলেন যেই রহমত গুলো রসুল দিয়ে গেলেন তা তো আপনিও ভোগ করছেন এই জন্য আল্লাহ বললেন ভাইয়া দাওয়ান ঘুম ইসরা ঘুম আল্লাহ গোলা দিকানা রাহমাতুল লীলা আলামিনকে চিনে নাও কেমন নবী তোমাদের দিলাম তোমাদের কষ্ট রহমাতুল্লিল আমি সহ্য করতে পারেন না তোমাদের কষ্ট হবে বিদায় রাতের পর রাত ফাগুলো গুলো পুলে যেত পা মুবারক পুলে যেত আমার দরবারের চোখের পানিগুলো আমানত রেখে রেখে এই উম্মতের কষ্টগুলো কমিয়ে দিল কেন কমালো আজকের এই ফতুয়ার জন্য আজকে কষ্টগুলো কমিয়ে কমিয়ে তোমাদের জন্য এত সহজ দিন দিল আর এই দিনটা যে নবীর কারণে পেলা সেই নবীর সামান্য খুশি উদযাপনকে বেদাত বলে একমাত্র ওই ব্লিশের দল ঠিক কিনা বলে এত সহজ দিন পেলা রহমাতুল্লিল আলামিনের কারণে আর আজকে দুনিয়ায় বসে কি ফতুয়ার মূল মাকসাদ বানিয়ে দিয়েছো আল্লাহ হেফাজত করুক বলে না আমি গোটা জিন্দিগি যদি আল্লাহর হাবিবের জন্য শেষ দায় পরে থাকেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সুক্রিয়া আদায় করা কারো পক্ষে সম্ভব হবে না আর এই যে আমাদের সামান্যতম হাদিয়া মিলাদুল নবী সুক্রিয়া সালাম আল্লাহর হাবিবের জন্য দরদ পরা সালাম দেওয়া এগুলো তো কিছুই না তাম জগৎ যদি আমার রসুলের প্রশংসা করে আমার রসুলের প্রশংসার সামান্য হক আদায় ঠিক কিনা বলে করতে পারবেন হক আমি আর আপনি হক আদায় করতে পারবো না এটা আল্লাহ তো বললেন কোরআনে আল্লাহ বলে আলমহীন আল্লাহর হাবিবকে বললেন হাবিব দুনিয়ার কোন মানুষের কাছে আপনার শানটাকে আমি ছেড়ে দেই নাই দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার শানকে আমি রাখি নাই আমি মাহাবুদ ওয়াফা আনালাকাদি করা আপনার শানের দায়িত্ব আমি মাহাবুদ আমার হাতেই রেখে দিয়েছি দুনিয়ার মানুষ সবাই মিলে রসুলের বিরুদ্ধে ফতুয়া দাও কোন ক্ষতি নাই আমার রসুলের কোন ক্ষতি নাই আমার রসুলের কিচ্ছু আসে যাবে না কেননা আমার রসুলের ইজ্জতের হেফাজতের দায়িত্ব রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহর হাতে আমার রসুলের ইজ্জত হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষ মানুষগুলো যদি মিলেও কোরআনকে দুনিয়ার থেকে উচ্ছেদ করতে চাও কোনোভাবেই উচ্ছেদ করতে পারো না যেহেতু হেফাজত আল্লাহর কাছে যে কোনোভাবেই আল্লাহ হেফাজত করবেন অতএব তোমরা হেফাজতি মোল্লারা হাজার হাজার ফতুয়া দিলেও আমার রসুলের কোন শান কমবে না আমার আল্লাহ শানের দায়িত্ব নিয়ে বললেন বলেন সুবাহান আল্লাহ কি প্রশংসা রসুলের করবা তোমাদের দ্বারা আল্লাহর হাবিবের প্রশংসার হক আদায় হবে না এজন্যই আল্লাহ বললেন হাবিব প্রশংসা সমুন্নত করার দায়িত্ব আমি মাহবুদের বলেন সোহান একের পর এক নিয়ামত ভোগ করি রহমাতুল্লিলামিনের এই দুনিয়ায় প্রত্যেকটা দিন ব্যবস্থায় শরীয়ত ব্যবস্থায় আল্লাহর হাবিবের দেওয়া নিয়ামত গুলো ভোগ করছি আর করে করে রসুল্লাহর বিরুদ্ধে ফতুয়াবাজি করছি ঠিক কিনা বলেন কোন মুখে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াবেন একটা বার বিবেককে প্রশ্ন করুন কোন মুখ নিয়ে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াবেন আমার রসুল যেই সহজ গুলো করে গেলেন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুদের মসল্লায় কান্না দিয়ে দিয়ে যেই সহজ গুলো করে গেলেন আজকে আপনি সেই রসুল্লাহকেই ফতুয়ার আক্রমণের শিকার বানান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত গুণার থেকে হেফাজত করুক বলেন আমি সময় অনেক বেড়ে যাবে যদি শুধু এইটাই ইমাম আলাবি মালিকি আলাবিদ মুহাম্মাদিয়া একটা বড় অধ্যায় সংযোজন করলেন দুনিয়া শরীয়তে করলেন সেই শিরোনামে হাজার হাজার জায়গায় আল্লাহর হাবিব আমাদের কষ্টের কথা বিবেচনা করে শত শত বছর ধরে চলে আসা নিয়ম নিয়মকে পাল্টে দিলেন দিয়ে বললেন আল্লাহ আমার উম্মত যেভাবে পারবে সেভাবেই দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার বাইরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমনি ভাবে আমাদের জন্য সহজ করলেন আল্লাহর হাবিব তেষট্টি বছর জিন্দিগিতে আমাদের জন্য পুরাটা ক্ষণেই ছিল রহমত রসুল্লাহর প্রতিটা ঘন্টাই ছিল আমাদের জন্য রহমত আল্লাহর হাবিবের প্রতিটা বছর রহমত প্রতিটা দিন রহমত প্রতিটা মাস রহমত প্রতিটা ঘন্টা রহমত প্রতি সেকেন্ড রহমত ঠিক কিনা বলেন এক ইঞ্চি মুহূর্ত পর্যন্ত রসুল্লাহ নিজের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন নাই দোয়া করেছেন বারবার রব্বি হাবিলি উম্মাতি রাজা মোবারক আল্লাহর হাবিব বিশ্রামরত আছেন হায়াতুন নবী হিসাবে ঠিক কিনা বলেন রসুল্লাহ জিন্দা না মরা সবাই বলেন কারা কারা একিতা পোষণ করেন হাত তোলেন হায়াতুন নবী আল্লাহ নবীরা রোজা মুবারক গুলোতে জীবিত ঠিক কিনা বলেন শুধু জীবিত না আমাদের জন্য সার্বক্ষণিক দোয়ারত শুধু দোয়ারতই না জান্নাত থেকে সকল নাজ নিয়ামত আল্লাহ নবীদের রোজা মুবারক আল্লাহ দিয়ে দেন সেই মুসলিমের হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীদের পাওয়ার কেমন দেখেন রওজা মুবারক গুলোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজ রজনীতে বাইতুল মাকদাসে আমি গিয়ে নামাজ পড়ার আগে ঢুকার আগেই আমি কাসিব আহমারে গিয়ে বসলাম বসে আমার মনে হলো আমার ভাই মুসা তো এখানে আমি একটু দেখি আমার ভাই মুসা এখন কি অবস্থায় আছে আল্লাহর হাবিব বলেন ফারাআইতু আমি তাকালাম মুসা আলাইহিস সালামের রওজার দিকে আমি রাসূল তাকালাম ফারাআইতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি তাকিয়ে দেখলাম আমার ভাই না মৃত না বরং কবরে রওজা দাঁড়িয়ে মরা মানুষ নামাজ পড়তে পারে কোন লাশ কি দাঁড়াতে পারে উঠে তাহলে যদি নামাজ পড়ে ওই লোকটা মৃতনা জীবিত রসুল্লাহ বললেন আমি দেখলাম আমার ভাই মূসা রোজা মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে আল্লাহর হাবিবের পর ফয়সালা দিলেন মুসনা দেবাজ্জারের সঈ হাদিস আলবানি ও হাদিসটাকে সহি বলেছেন আল আম্বিয়া উয়াহিয়া উমফি কুবুরিহিম হিম্ময়ু সাল্লোন ওয়ুর জাকুন দুনিয়ার তামাম নবীরা আমি মোহাম্মদ সাল্লাল্লাহ তার উপরে তামাম নবীরাই তাদের রজা মোবারক গুলোতে জীবিত শুধু জীবিত ইন ওয়ায়ু সাল্লুন রজা মোবারকে নবীরা বহুদা সময় কাটান না বরং নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে আমার আপনার গুনাম আফ আমাদের জন্য এখনো যিনি কাঁদছেন তাকে তুমি ফতুয়া দিচ্ছ তোমার থেকে কুলাঙ্গার মুসলমান আর হতে পারে এখনো তোমার জন্য যিনি কাঁদ